ভাই। হ্যাঁ হ্যাঁ, জিয়াউলক আর বিপ্লব, বিপ্লবের তো শিওর না, জিয়াউলকের তো শিওর। একটু এয়ারফোর্স কে জিজ্ঞেস করেন তো, ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন। আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই, ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই, সো তারা কিভাবে পারল এয়ারফোর্স ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও, বাট তাদের ফেস এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে, ক্যাপ করে মাস্ক পরে সব পালাচ্ছে, তাদেরকে বোঝাও কঠিন। যেহেতু ইমিগ্রেশন ফুল বাংলাদেশ পুলিশ কন্ট্রোল করতো, যেহেতু সম্ভবত এখন এয়ারফোর্স করছে, আমি এটা শিওর জানি না, তো তারা হয়তো বা তারা যেহেতু এক্সপার্ট না, যে বা যারাই করছে নন এক্সপার্ট, হয়তো বা মিস্টেক হতে পারে, তবে এটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান শেউল এমিরেটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে, তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে, এই সামনে যে পুশকারটি দেখতে পাচ্ছেন, এই পুশকারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে, ফ্লাইটটি যেতে দেওয়া হবে না, খুব সম্ভবত ফ্লাইটটি আবারও বোর্ডিং ব্রিজে নিয়ে আসা হবে উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট। এই ফ্লাইটটি কোনোভাবে যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যারা ধ্বংস করেছে, খুনি হাসিনার সাথে যারা জড়িত, কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সামান্য কিছু টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে সে আমাদের নেত্রী মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে। খুনি হাসিনা গিয়েছে যেভাবেই হোক, কিন্তু তাদের সাথে যারা ছিল কেউ যেতে পারবে না কোনোভাবেই। দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। ফ্লাইটটি আসলে যাবে কি যাবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত চলছে, তো দেখা যাক বাংলাদেশ এয়ারফোর্স কি সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আমাদের ভিডিও ধারণ করাটা নিষেধ, যার জন্য সরাসরি লাইভে এসেছি। এটা আসলে খুবই একটা রিস্কের ব্যাপার, কারণ আপনারা অনেকেই জানেন না হয়তো বা বাংলাদেশ এয়ারফোর্স ঢাকা এয়ারপোর্ট নিয়ন্ত্রণ করে, প্রশাসনিক দায়িত্ব সমস্ত তাদের হাতে। তো মোবাইলটি আসলে বুকের উপরে রেখে গোপনে ভিডিওটি করছি, লাইভটি করছি। মনে হচ্ছে যে ফ্লাইটটি ছেড়ে দেওয়া হচ্ছে কোনো এক বড় ইন্ধনে, এবং এই ফ্লাইটটিতে তার সাথে বিপ্লব কুমারও যাচ্ছে। বিপ্লব কুমারও বের হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের ক্ষমতার বাইরে, যদি ক্ষমতা থাকতো অবশ্যই তাকে টেনে এসে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হতো। বিমান যদি এভাবে বোর্ডিং ব্রিজে কানেক্ট থাকতো তাহলে করা যেত, ওইটা একটি রেস্ট্রিকশন এরিয়া, যার জন্য আমরা এখানে যেতে পারছি না। দেখতেই পাচ্ছেন কেউই ভিডিও করতেছে না, লাইভ করতেছে না, কিন্তু রিস্ক নিয়ে হলেও করছি, কারণ এই রক্ত কখনোই ঠান্ডা হবার নয়। বিপ্লব কুমারও আছে এই ফ্লাইটে, বাংলাদেশ এয়ারফোর্স অপেক্ষা করছে। দেখছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের 4-5 জনের সদস্য তারা এয়ারক্রাফটের সামনে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিচ্ছে, এবং ওয়্যারলেসে এয়ারপোর্টের ভিতরে উদ্বোধন কর্মকর্তাদের সাথে একটি ফাইনাল সিদ্ধান্তে যাচ্ছে যে তারা আসলে কি করবে। তবে ফ্লাইটটি যদি
চলেই যায়। আসলে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। আমি একটি গাড়ির আড়ালে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে গাড়ি, আর এ হলো আমাদের বাংলাদেশ বিমান। কিন্তু এমিরেটসের এই ফ্লাইটটি মনে হচ্ছে সিদ্ধান্ত হলো ফ্লাইটটি কোনোভাবেই দেখানো, এই উড্ডয়ন করতে দেওয়া হবে না। বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটের সামনে চলে গেছে, কোনোভাবেই ফ্লাইটটি যেতে দেওয়া হবে না। রেস্ট্রিকশন এরিয়ার হওয়ার কারণে আমি ফ্লাইটের ধারে কাছে যেতে পারছি না। আজকে এই রাতে সেই ইমিগ্রেশন কীভাবে পার হলো এটাই মাথায় আসে না। রানওয়েতে ট্যাক্সিওয়েতে যাওয়ার পরে কেন ফাইনাল এই ডিক্লারেশন হলো এটাই জানি না। লাইভটি সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব। বাংলার জনগণ, সাধারণ স্টুডেন্টদের যে পরিশ্রম, এই পরিশ্রম কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই, আশা করি বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে, কোনোভাবে যেতে দিবে না। দেখা যাক কি হয়। বিপ্লব কুমারও আছে, আবার ওই মেজর জেনারেল ইয়েও আছে, জিয়াউল আছে। এখন মোটামুটি ভিডিও করা শুরু হয়েছে সবারই। দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্তের। ফোনের ক্যামেরা একটু নর্মাল হতে ভালো মতো দেখাইতে পাচ্ছি না, তারা ওয়ারলেসে। যাই হোক, কল আসার কারণে সমস্যা হচ্ছিল। আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের দুই অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেন গুজব না সৃষ্টি হয়, যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে। অনেকেই গতকাল রাত্রে যে আমাকেও ঘুমাইতে দেন নাই, সারা রাত একের পরে কল দিয়েছেন, শুধু গুজব ছড়িয়েছেন। আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না। অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে, কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়াউল হক আছে, তার সাথে এটা কনফার্ম, কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে, যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে। দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে চলে গিয়েছে, তো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট, এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়মবিধি হয়তো বা আছে, যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন। তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে। তবে পুশকার্ট অপারেটর গাড়িতে উঠে পড়েছে, সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে, যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে। আসলে কি বলবো, এখন বলার কিছু নাই, সব কিছু ক্ষমতার বাইরে। ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ, আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ডবাই, তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যেয়ে ফ্লাইটটি আটকিয়ে দিত, কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে, যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না। একটু দাদা দিব, মনে
আসতেছে, একটু দাঁড়ান দেখি কি হয়, মনে হয় না দিব, মনে হয় না দিব। এটাতে মেজর জেনারেল জিয়া লোক পালাচ্ছে, আসলে বারবার সিদ্ধান্ত নিতে ভুগছে বাংলাদেশ এয়ারফোর্স, আবারও গিয়েছে বিমানটির কাছে, দেখা যাক কি বলে। খালি করেন, ফ্ল্যাট ব্যাক আসবে, বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই, কোনোভাবেই, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে, যাই হোক চাকরির যেহেতু এখানে কর্মস্থল, আমরা যাই হোক আপনাদেরকে রেস্ট্রিকশন থাকে আপাতত, কেন কেমনে দেখতেই পাচ্ছেন আমরা দু একজন ছিলাম, এখন হাজার হাজার স্টাফ, আমাদের অনেক স্টাফ চারিদিকে এবং উপর থেকেও ভিডিও চলছে। ফ্লাইটটি পার্কিং বেতে নিয়ে আসা হচ্ছে, মোবাইল কেন নিবে, তারা মোবাইল নিবে এত সস্তা, ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত। ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে, বোর্ডিং ব্রিজ লাগে, তাদের দুইজনকে অফলোড করা হবে, কোনোভাবেই পালাবে না। আমরা যেহেতু ডিউটিতে আছি পালানোর সুযোগ নাই, শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না, যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক, আমাদের দেশে দুর্নাম হোক, সেটা আমরা কখনোই চাই না। যাই হোক বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ, তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে, বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে, তারপরে তাদেরকে নামানো হবে। বন্ধু ওই পাশ থেকে দেখা যাবে না, এটা হলো তোমার এই যে লোয়ার বোর্ডিং ব্রিজ, ওতে দেখা যায় না, আট নাম্বারটা দিলে হয়তো, ওইটা আবার কাছের কাছের গ্লাস তো, এটাতে দেখানো যাবে না। এদেরকে এই সিঁড়ি দিয়ে নামানো, স্টাফদের যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামানো নিচে, আমাদের হাতে তুলে দিলেই হবে, বাইরে দেওয়ার দরকার নেই। বন্ধু কয়টা ছবি নাও না, এদিকে ছবি নাও, কয়টা ছবি নাও লাগবে, আরে এমনি ছবি নাও, এই দেখ সিনারি ছবি নাও, গরম করে এলাম একটু, ব্যাসটা খাইয়া যাইব না স্যার, যাই হোক এমিরেটসের ক্যাপ্টেনরা হয়তোবা একটু ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছেন ককপিটে তারা দেখতে পাচ্ছি উঠে দাঁড়িয়েছে, কারণ বিষয়টা আসলে একজন ফরেন হিসেবে তাদের জন্য ভয়ঙ্কর, যেহেতু গতকালকে ছয় ঘন্টা ফ্লাইট উঠানামা বন্ধ ছিল, সো যার জন্য একটু আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক, ফরেনরা এমনিতেই আমাদের কান্ট্রিতে এসে অনেক ভয়ে আতঙ্কে থাকে। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এস এম মামুন আছি লাইভে,
আসলে যেহেতু এটা একটি হাই সিকিউরিটি এরিয়া, এখানে আমাদের কোনো কিছু ভিডিও ধারণ করে বাইরে শেয়ার করা নিষেধ। তবে যেহেতু বাংলার মানুষের জয় হয়েছে, যার জন্য বাংলাদেশ এয়ারফোর্সও ভিডিও বা লাইভ করার জন্য কোনো কিছু বলছে না, কিংবা বলতে চাইলেও তাদের বলার সুযোগ নেই। তো কিছুক্ষণের মধ্যে এই যে বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হবে ফ্লাইটে, কানেক্ট করেই তাদেরকে অফলোড করে দিয়ে এমিরেটসের ফ্লাইটটি যাবে। আসো, আমি তো লাইভ দিচ্ছি, সামনে আসো। শুধু আমি না, আমার ছোট ভাই, তোমার একটু দেখা দেবো নাকি? সজীব আছে, কোনো সমস্যা নাই, আমরা উপস্থিত এখানে। আর মাঠে যারা নেমে এসেছে সবই বাংলাদেশের শান্তি কামনা করি আমরা। বাংলাদেশ শান্তি, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যাই হোক, দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হচ্ছে ফ্লাইটে, বোর্ডিং ব্রিজটি লাগানো হচ্ছে, তারপরে তাদেরকে নামাবে এমিরেটসের পাইলট, সেখানে দাঁড়িয়ে আছে। আমাদের এনএসএর ভাইরাও আছে, আমি একটু উপরে ওঠার চেষ্টা করলাম, আসলে জুম করা যাচ্ছে না। দেখা যাক, আসলে এটা হয় না সাধারণত, এয়ারক্রাফট টেকনিক্যাল ইস্যু না হলে কখনোই এয়ারক্রাফট একবার পুশ হয়ে গেলে এই বোর্ডিং ব্রিজ থেকে ডিসকানেক্ট করা হলে আর কানেক্ট করা হয় না। যেহেতু চোর পালাচ্ছে, খুনি পালাচ্ছে, জালিমের বাচ্চারা পালাচ্ছে, সুতরাং এদেরকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই, যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, আনার ব্যবস্থা করবেন। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা কীভাবে ইমিগ্রেশন পার হলো, কীভাবে সব কিছু পার হলো, সেটা আমাদের জানার বিষয়, জানার ইচ্ছা আছে। ভাই, হ্যাঁ, জিয়াউলক আর বিপ্লব, বিপ্লবের তো শিওর না, জিয়াউলকের তো শিওর। একটু এয়ারফোর্সকে জিজ্ঞেস করেন তো, ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন। আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই, ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই, সো তারা কিভাবে পার হলো, এয়ারফোর্স ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও, বাট তাদের ফেস, এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে, ক্যাপ পরে মাস্ক পরে সব পালাচ্ছে, তাদেরকে বোঝাও কঠিন। যেহেতু ইমিগ্রেশন ফুল বাংলাদেশ পুলিশ কন্ট্রোল করত, যেহেতু সম্ভবত এখন এয়ারফোর্স করছে, আমি এটা শিওর জানি না, তো তারা হয়তো বা, তারা যেহেতু এক্সপার্ট না, যে বা যারাই করছে নন এক্সপার্ট, হয়তো বা মিস্টেক হতে পারে। তবে এটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। তো যাই হোক, বাংলাদেশের এমিরেটস এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যারা আছেন, তারা ইতিমধ্যে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্যাপ্টেনকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। বাংলাদেশকে ধ্বংস করেছে যারা, বাংলাদেশে যারা আগুন লাগিয়েছে, খুনি যাচ্ছে তোমাদের ফ্লাইটে, আমরা শুধুমাত্র ওদেরকে নামিয়ে নিব, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। বাংলাদেশ এয়ারফোর্সও উঠছে নিরাপত্তার কারণে, এখন তার আর পালানোর কোনো সুযোগ নাই। সে হলো এই যে বোর্ডিং ব্রিজ দিয়ে সোজা টার্মিনালে চলে যাবে,
তাকে জুতার মালা দিয়ে বরণ করতে হবে। আসলে যেহেতু লাইভ করছি, টার্মিনালের ভিতরেও যেতে পারছি না এই মুহূর্তে কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে, সবাই দয়া করে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, বাংলাদেশের সকলকে দেখার সুযোগ করে দিবেন। বাস্তব ঘটনা, আমি ভিডিও ধারণ করতে পারতাম, কিন্তু আমি জানি যে যেহেতু রেস্ট্রিকশন এরিয়া, বিধিনিষেধ আসতে পারে আমাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে, সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশ এয়ারফোর্স থেকে, যার জন্যই আমি সরাসরি লাইভে এসেছি। তবে দেশ যেহেতু স্বাধীন, দ্বিতীয়বার হয়েছে, সুতরাং স্বাধীনতা থাকবেই। আর এই স্বাধীনতাতে যারা যে বা যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে এই প্রতিবাদ করা হবে। জানেন যে লাইভের মাঝে হঠাৎ আমি অফ করেছিলাম, আমার ফোনটি সুইচ করা হয়েছিল, যার জন্য মিউটও করে রাখা হয়েছিল লাইভটি। আপনাদের হয়তো অনেক কিছুই শোনাইতে পারি নাই, স্লো কানেকশন, আসলে এয়ারপোর্টে একটু নেটের সমস্যা থাকে আগাগোড়া। অনেকে আমাকে ইনবক্সে ধন্যবাদ জানাচ্ছেন, আসলে ধন্যবাদ আমাকে না, এটা আমি নিজে আটকাই নাই, কিন্তু চেষ্টা করেছি, আমরাই বাংলাদেশ এয়ারফোর্সকে জোর করেছি এই ফ্লাইট আটকাইতে হবে যে কোনো মূল্যে, না হলে আপনাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না। তো তারা তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিদ্ধান্ত করে, যেহেতু অ্যাভিয়েশনের একটি রুলস রয়েছে, তারা চাইলেই পারে না সব কিছু, সবাই হলো কর্মের কর্ম করি আমরা, যেহেতু কাজ করি এখানে, আমাদের কর্মস্থল রুলস মেনটেন করে চলতে হয়, যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আগে নামকরণ ছিল শহীদ জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। এই স্বৈরাচারী সরকার এটাকে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে এই এয়ারপোর্টকে সে নাম চেঞ্জ করেছে। এই এয়ারপোর্টের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করতে আপনাদেরকে একটি ছোট তথ্য দিতে চাই এই লাইভের মাধ্যমে। নাম চেঞ্জ করতে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সকল এয়ারপোর্টে যে এগুলো লিখিত আকারে এবং সিস্টেম আছে একটি আর কি, সিস্টেমের মাধ্যমে নামগুলো চেঞ্জ করতে হয়। তো এই বাংলাদেশে টাকা নষ্ট করে, সব ধ্বংস করে বাংলাদেশকে সেই কাজগুলো করছে, মরে মরে তার বাপের মূর্তি, যেগুলো কালকে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে বাংলার জনগণ ধ্বংস করে দিয়েছে।